আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেকে জানতে চাচ্ছিলেন বাইকের কিরকম কি খরচাপাতি হয়েছে, কতটা খরচ হয়েছে, কি কি চেঞ্জ করছি, এইসব কিছু কিছু প্রশ্ন করতেছিলেন। তো এগুলো নিয়ে আজকে একটু কথা বলবো, বেশি কথা বলবো না, ছোট করে একটা ভিডিও বানাবো। যে তার আগে বলি, আমার চ্যানেলে ভাইয়া আপনি যদি অবশ্যই নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, একটা আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন প্লিজ, এটা ভাই আপনার রিকোয়েস্ট। আচ্ছা বাইকে উঠি, তারপর কথা বলি। তো ভাইয়া প্রথমে বলি, যেটা কত টাকা খরচ হয়েছে এটা তো ভাইয়া আর কি বলা সম্ভব না, তাই না? এটা তো ভাই আমি হিসাব করে রাখি না, এরকম যে আমি এটা পাই টু পাই হিসাব করে রাখছি, যে আমি আপনাকে বললাম আমি এরকম কোনো হিসাব করে রাখি নাই, তো সেই জন্য ভাই আমি এটা বলতে পারতেছি না। তবে আমি আপনাকে ধারণা দিতে পারবো যে কীরকম খরচ হয়েছে, সেটা ধারণা পাবেন হচ্ছে আমি কী কী চেঞ্জ করছি, মানে কী কী চেঞ্জ করতে হয়েছে এটা নিয়ে আপনি বুঝতে পারবেন। তো কী কী চেঞ্জ করছি সেটা পরে বলি। আর চ্যানেলে যারা ভাইয়া নতুন আছেন, আপনি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে স্পিড NSX নিয়ে খুঁটিনাটি যা আছে বিস্তারিত বিষয় আপনি আমার চ্যানেল থেকে জানতে পারবেন। কারণ আমি এ টু জেড ভাইয়া যারা যাই কমেন্ট করে না কেন ভাইয়া, আমি সবগুলো কমেন্টের অনুযায়ী একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করি, শুধু টপ স্পিড বাদে। কারণ টপ স্পিড ভাইয়া আমার চ্যানেলে ভাই দেওয়া সম্ভব না, কারণ আমি ভাইয়া থাকি এমন একটা শহরে যেখানে আমার তেমন কোনো রোড নাই যেখানে আমি টপ স্পিড তুলবো না। দেখেন ভাই, এই হাইওয়ে থেকে টপ স্পিড তোলা সম্ভব? যে পরিমাণ গাড়ি আমি তাও 145 পর্যন্ত উঠাইছি, তাও সেটা ভাইয়া রিক্স। আগে ভাইয়া নিজের সেফটি আগে, তারপর আমার বাকি সব কিছু। তো এর জন্য ভাই আমি সরি, দুঃখিত, আমি টপ স্পিড দিতে পারি নাই। আমি বলছিলাম দেব, আমি দিতে পারি নাই। আচ্ছা, তারপর হচ্ছে এই গাড়ি নিয়ে যারা বিস্তারিত একটু জেট জানতে চান, যে কোনো বিষয় আপনি আমার চ্যানেলের সাথে একটা কমেন্ট করবেন। অবশ্যই বিষয়টা যেন সবার জানা প্রয়োজন, এরকম কিছু হয়, এরকম কিছু যদি হয়ে থাকে তাহলে আমি অবশ্যই সেটা নিয়ে একটা ভিডিও দিব। অবশ্যই যে কোনো কমেন্ট আপনি করবেন আমি সেটা নিয়ে ভিডিও দিব। এখন মেজর চেঞ্জ করার মধ্যে আমার চেঞ্জ করা লাগছে হচ্ছে আপনার মিটার। মিটারটা শুধু আমার পড়ছে 3000 টাকা, মিটারটা পড়ছে 3000 টাকা। আর তেমন বেশি টাকার মধ্যে আর কোনো কিছু চেঞ্জ করা লাগে নাই, কারণ আমি ভাই প্রচুর রাইড করি, প্রচুর। আমি ভাই এখান থেকে ওইখানে গেলেও আমি বাইক নিয়ে বের হই, আমি বাইক ছাড়া মনে করেন যে কোথাও যাই না, একটা দোকানে গেলেও আমি বাইক নিয়ে যাই। আমার এর জন্য মনে করেন যে ভাই এক মাসের মধ্যে 1500-2000 কিলো হয়ে যায়। আমি লং ট্যুর দেই না, বাট কাছের মধ্যে আমি অনেক বেশি রাইড করি। আচ্ছা, এখানে আমি একটু চা খাই, তারপর বাকি কথা বলি। আচ্ছা, বাকি না আগে একটু ভিডিওটা শেষ দেই, তালা করে রাখি। চেঞ্জ করার মধ্যে শুধু চেঞ্জ করছি আমি, একটু ধারণা দিয়ে যে কী কী চেঞ্জ করছি তাহলে বুঝতে পারবেন কতটা কী কেমন খরচ হয়েছে। চেঞ্জ করার মধ্যে আমার মিটারটা চেঞ্জ করতে হয়েছে, যেটার দাম হচ্ছে 15000 টাকা। ওরা আমাকে 3000 টাকায় দিছে, যেহেতু আগেরটা ওয়াটার প্রুফ ছিল না, এর জন্য আমাকে 3000 টাকায় দিছে। আর লাগানোর মধ্যে হচ্ছে আমার ব্রেক প্যাডটা লাগানো হয়েছে সামনেরটা, পিছনের ব্রেক প্যাডটা আমার ছিল, কারণ বেশি প্রেস করা হয়েছে এটার জন্য ব্রেক প্যাডটা একদমই চলে গেছিলো। আর লাগানোর মধ্যে আমি এক্সট্রা সারি গার্ড লাগাইছি, তাছাড়া আমি গাড়িতে কোনো কিছু মডিফাই, কোনো কিছু চেঞ্জ, কোনো কিছু আমি ভাঙে গেছে এরকম কোনো কিছুই লাগাই না এখন পর্যন্ত, আমার কোনো কিছুই যায় না এখন পর্যন্ত। 7000 কিলোমিটার হয়েছে সম্ভবত, কারণ আগে ছিল 5000, আর এখন হচ্ছে 1170 এই মিটার লাগানোর পর। 6170 কিলোমিটার রাইড করা হয়েছে, এর মধ্যে আমি তেমন কোনো কিছু চেঞ্জ করি নাই। শুধু আমার রাইড করার মধ্যে আমার এখন তেলের দাম ভাইয়া বেশি, 130 টাকা। এর জন্য মনে করেন যে আমার ভাইয়া শুধু মনে হয় যে টাকা বেশি যাইতেছে, তাছাড়া কিছু না ভাই। 101 লিটার তেল আমার 130 টাকাতে কিনতে হয়, তারপর মাইলেজ পাই হচ্ছে গিয়া 25-30, এর মধ্যে আমি মাইলেজ পাই। আর আমি রাইড করি বেশি, মাইলে আমার মোবিল চেঞ্জ করতে হয় 2 দিন পর পর, তাহলে তো ভাই আমার কাছে মনে হবেই
যে বেশি টাকা খরচ হইতেছে আমার বলা তো কারণ হচ্ছে এইটাই ভাই আমার নিজের কারণে টাকা খরচ হয় তাছাড়া বাইকের পিছনে আমার তেমন কোনো খরচ হয় নাই শুধু তেলের দামটা বাড়ার কারণে আর মোবিলের চেঞ্জ করার কারণে এতটুকুই তো আজকের মতো ভাই এইটুকুই বাই ভালো থাকবেন